Tell it to Hello friends, welcome to my channel. আজকে আমি তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করব। এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। তো তোমরা তো প্রথমে দেখে বুঝেই গেছো যে আমি বার্থডেতে কোথাও ঘুরতে গেছিলাম। তো আমার বার্থডে পড়েছিল শনিবার দিনকে, তাই জন্য বার্থডেটা শনিবার দিন সেলিব্রেট করা হয়নি, অন্য দিন করা হয়েছিল। যেহেতু শুক্রবার রাতে 12টার পরে কেক কাটা হয়েছিল, তো সেটা শনিবার পড়ে যাচ্ছে বলে আমার জন্য মিষ্টির দোকান থেকে কেক নিয়ে এসেছিল, ছানার কেক। তো এখন সেই ছানার কেকটাই কাটা হবে। যেহেতু শনিবার, তাই ছানার কেক। ঠিক আছে, ফার্স্ট টাইম দেখলাম আমি ছানার কেক। মিষ্টি দোকানে, মিষ্টি দোকানে পাওয়া যায় এগুলো। চলো কেক কাটো রবি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন জায়গায়। আমার জন্মদিন যেহেতু শনিবার পড়েছিল, তো শনিবার দিনকে আমি কোথাও বেরোইনি, কারণ ছেলের স্কুল ছিল আর শনিবার দিনকে যেহেতু একটা ভেজের ব্যাপার থাকে, সেই জন্য আমরা কোথাও বেরোইনি। তো আজ রবিবার, আজকে আমরা বেরিয়েছি। তো আজকে আমরা চলে এসেছি নৈহাটিতে, নৈহাটির নাইস পার্কে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরকে সবটাই ঘুরে দেখাবো। তো তার জন্য তোমাদের ব্লগটা অবশ্যই দেখতে হবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা ভিতরে প্রবেশ করেছি। 50 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। তো এখানে যে ম্যাটারোরটা দাঁড়ানো আছে, কেন আছে জানি না। তো এই যে লোকজনদের দেখতে পাচ্ছ, এদেরকে দেখে মনে হচ্ছে এরা এখানে পিকনিক করতেই এসেছে, কারণ এদের এখন বাড়ি ফেরার সময়। আমার দেখে মনে হলো অনেক বড় বড় হাঁড়ি, ডেচকি সব কিছুই বাইরে দেখতে পেলাম, বড় একটা বাসও দেখতে পেলাম। তো সম্ভবত এরা এখানে পিকনিক করতেই এসেছে। তো এদের এখন বাড়ি ফেরার পালা আর আমাদের এখন এখানে প্রবেশ করার পালা। তো আমরা যখন এসেছি তখন বাজে প্রায় 5টা। তো যাই হোক, চলো ভিতরে প্রবেশ করা যাক, দেখি ভিতরটা কীরকম। এটা একটা গুহার মতো, তো যাই ভিতরে কী আছে দেখি। আমার ছেলে আগেই পৌঁছে গেছে। কি আছে এখানে? এদিক থেকে নামা যাবে। এখানে বেবি জোন করা আছে, মানে বাচ্চাদের জন্যই একমাত্র রাইডগুলো। কিন্তু এখানে এসে দেখছি যে বেবি জোন তো দূরের কথা, মানে বেবিদের থেকে বেবিদের মায়েরা বেশি চড়ছে। তো যাই হোক, আমার ছেলে দোলনা আর স্লিপ পেলে ব্যাস, ও তো নামতেই চায় না, উঠে পড়েছে দোলনায়।
আর আমার কাজ এই ভিডিও করা, তাই ভিডিওতে আমাকে দেখা যায় না, ওদেরকেই বেশি দেখা যায়। এখন এই ট্রেনটা সব জায়গায়, আমাদের ব্যারাকপুরে আছে, চন্দননগরে আছে, আরও অনেক অনেক জায়গায় আছে, আর এখানেও করেছে, সুন্দর দেখতে লাগছে। আই লাভ নাইস পার্ক, সুন্দর লেখা রয়েছে। আর এখানে মানে খরগোশ, আরও বিভিন্ন রকমের কয়েকটা পাখি রয়েছে খাঁচার মধ্যে, আমি সবার নামও জানি না, নামগুলো দেওয়াও নেই, শুধু খরগোশটাকে চিনি বলে সেটা বলতে পারলাম। তো এই ছোটোখাটো কয়েকটা পাখি ঠাকি এইসব আছে, সেরকম যে খুব হাইফাই সেটার ব্যাপারও নয়, তো এমনি খারাপ নয় জায়গাটা, বেশ ভালোই। আর সব থেকে ভালো লেগেছে আমার এই জলপুরিটাকে, এত সুন্দর লাগছে আমার, মানে মনে হচ্ছে যেন রিয়েল, খুব সুন্দর এই জলপুরিটা দেখতে। তো দেখো, এটা হচ্ছে ভুল ভুলাইয়া। তো এখানে তো টিকিট কেটে ঢুকতে হয় 50 টাকা দিয়ে, আবার এই সব আলাদা আলাদা জিনিসে প্রবেশ করতে গেলে আলাদা টিকিট কাটতে হয়। তো যাই হোক, আমরা কোনো কিছুতেই প্রবেশ করিনি, আর বাবি শুধু চড়েছিল আর একটা গেম খেলেছিল। আমি আমার এমনিও চড়তে পারি না আমি সেরকম কোনো কিছুতে, আর আমি বাবি একটু বায়না করছিলো, তাই এই মিকি মাউসটা এখন ফোলানো নেই, মিকি মাউসটা ফোলালে ও ওই মিকি মাউসটাই চড়বে আর একটা গেম খেলবে বলেছে। তো দেখা যাক কি হয়। এটা হচ্ছে হন্টেড হাউস, দেখছি দু একজন মানুষ সেই চিৎকার করতে করতে বেরিয়ে আসছে। তো এমনি সুস্থ শরীর নয়, অসুস্থ শরীর, তার মধ্যে অসুস্থ শরীরটাকে আমি আর ব্যস্ত করতে চাইনি, তাই জন্য আর ভিতরে প্রবেশ মানে করার কোনো ইচ্ছাও প্রকাশ করিনি। এই সিঁড়িটা দেখে আমার মনে হলো, আমি আন্দাজ করলাম যে স্বর্গের সিঁড়ি যেরকম হয় আর কি, সেটা সেই আদলেই তৈরি করা জিনিসটা। তো জানি না আমি ভুল না ঠিক, আমার দেখে মনে হলো জিনিসটা যে এটা স্বর্গের সিঁড়ি তৈরি করেছে একটা। যেহেতু সন্ধ্যা হচ্ছে তাই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। এটা হচ্ছে বোটিংয়ের পাড়টা, চারপাশে এরকম লাইটিং দিয়ে সাজানো, আর এখানে সুন্দর সুন্দর ছোটো ছোটো অনেক ফুল আছে, তো গাছগুলোতেও লাইটিং করা রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো বাবি এখন এখান থেকে একটা গেম চুজ করবে, করে ও খেলবে। স্টার মলও এরকম আছে, তবে স্টার মলটা আরও বেশি উন্নত এবং আরও বেশি সুন্দর। তো দেখা যাক ও কি গেম চুজ করে এখানে। যখন প্রথম ঢুকলাম তোমাদের জায়গাটা দেখালাম, তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো, লাইট দিয়ে সাজানো রয়েছে জায়গাটা, ভীষণ সুন্দর লাগছে। যখন আমরা ভিতরে প্রবেশ করেছিলাম তোমাদেরকে গেটটা দেখাইনি,
তো এখন যাওয়ার সময় আমার মনে পড়েছে আমি তো তখন গেটটা তুলিনি, তাই জন্য এখন গেটটা তুললাম। তো দেখো সামনেই লেখা রয়েছে টিকিট কাউন্টার 50 টাকা করে, আর উপরে লেখা রয়েছে নাইস পার্ক। নৈহাটি থেকে ডাইরেক্ট ব্যারাকপুর চলে এসেছি আরসালানে। তোমার ভিডিওতে তুমি থাকো না, আরেকটা কই, আরেকটা কই, আমার ছেলে কই। আরসালানে ফার্স্ট টাইম এলাম, তো আরসালানে এসে দেখলাম চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি একই দাম, তাই জন্য আমরা একটা মাটন বিরিয়ানি নিলাম, আর আমাদের জন্য লাচ্ছা পরোটা আর চিকেন লাহোরি নিলাম। তো দেখা যাক কি টেস্টগুলো কীরকম, প্রথমবার টেস্ট করছি চিকেন লাহোরি। তো আজকের ভিডিওটা এটুকুই, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।